সেই মেহেদী রঙের সাথে বুকে লাল রক্ত মিলে মিশে একাকার। রাজনৈতিক নেতৃত্বের এই ব্যর্থতা আমাদেরকে সারা জীবন এই ব্যর্থতা দায় নিতে হবে। মুজিব বরণের সাজসজ্জায় সমন্বয়কের ভূমিকা পালন করেছে। সারা বিশ্ববিদ্যালয় অপরূপ সাজে সেজেছে মুক্তির দুর্গে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে। কথা ছিল সূর্য উঠার আগে ফিরে আসবে, সে কামাল মধ্যরাতে চলে গেল। কথা ছিল ল্যাবরেটরি স্কুলের ছাত্র, সে ক্লাসে আসবে ফুলের পাপড়ি দিতে বঙ্গবন্ধু বরণ। ততক্ষণে সব শেষ, বঙ্গবন্ধু আর এলেন না। ততক্ষণ শেখ কামাল রক্তাক্ত প্রাণহীন, শেখ জামাল রক্তাক্ত, শিশু রাসেল রক্তাক্ত, বঙ্গবন্ধু সারা জীবনের সহযোদ্ধা বেগম মুজিব রক্তাক্ত, বঙ্গমাতা বঙ্গবন্ধুর ভাই শেখ আবু নাসের রক্তাক্ত, রূপসী বাংলার হৃদয় রক্তাক্ত হয়ে গেল। 32 নম্বর বাড়িতে রক্ত রক্ত আর রক্ত, সেই রক্ত চুয়ে পড়ছিল ধান মন্দির লেকের জলে। হাতে মেহেদি, সুলতানা রজির সদ্য বিবাহিত, সেই মেহেদি রঙের সাথে বুকে লাল রক্ত মিলে মিশে একাকার। কতজনকে বঙ্গবন্ধু ফোন করেছিলেন সেই ইতিহাস আজও অজানা, ইতিহাসের অনেক তথ্য অজানা। রেসপন্স তো কেউ করেনি, একবার চলেছিলাম নিরাপত্তা অফিসার কর্নেল জামিল ছুটে এসেছিলেন সোবানবাগ মসজিদের পাশে, তাকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে রক্ষা করতে পাকিস্তান প্রত্যাগত অফিসার কর্নেল জামিল সেদিন ছুটে এসেছিল। কোন রাজনৈতিক নেতা আসেননি, কোন রাজনৈতিক নেতা ডাক দেননি। রাজনৈতিক নেতৃত্বের এই ব্যর্থতা আমাদেরকে সারা জীবন এই ব্যর্থতা দায় নিতে হবে। সেদিন বঙ্গবন্ধুকে রক্ষা করতে কারো কোনো তাগিদ ছিল না, কেউ ছুটে এলো না, এতগুলো প্রাণ টুঙ্গি বাড়ায় লাশ একদিন পর, সিজারে রক্তাক্ত লাশ দেখতে জেনারেল পম্পেও এসে বলছিলেন আমি রক্ত নিতে আসিনি, সিজারকে ফুল দিতে এসেছি। ওই একদিনে ফুল তো দূরের কথা, সেই ঝাঁঝরা বুক সিঁড়িতে পড়ে আছে, কেউ আসবে। পরের দিন দুপুরে লাশ চলে গেল টুঙ্গি পাড়ায়, দাফন ছাড়াই তাকে সমাহিত করবে। তারপর সেখানকার কিছু লোক বললো না মুসলমানকে এভাবে কবর দেয়া যায় না,
ও 10 মিনিট সময় দিল। এর মধ্যে দাফন দাফন সংক্ষিপ্ত জানাজা 18 থেকে 20 জন উপস্থিত, রিলিফের কাপড় পাশের হাসপাতাল থেকে, বঙ্গবন্ধু শরীরে কফিন, রিলিফের কাপড় 570 সভা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির অন্তিম বিদায় করুন।